আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে যে এবছর অর্থাৎ 2020-21 অর্ধ বছরে শিক্ষা খাতে কত বাজেট দেওয়া হয়েছে এবং শিক্ষা খাতে এ যাবৎ সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের এবং শিক্ষকদের জন্য রয়েছে বিরাট সুখবর। সেই কারণে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে জানতে পারবে 2020-21 অর্ধ বছরে বাজেটে শিক্ষা খাতে কত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং শিক্ষক শিক্ষার্থীদের জন্য কি কি সুখবর রয়েছে। 2020-21 অর্থ বছরে বাজেটে শিক্ষা খাতে 63,401 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য এটি এই যাবৎকালে সর্বোচ্চ বরাদ্দ, অর্থাৎ এইটা শিক্ষা খাতে এই যাবৎকালে সর্বোচ্চ বরাদ্দ। প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় যেমন বরাদ্দ বেড়েছে, তেমনি বরাদ্দ বেড়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায়ও। বৃহস্পতিবার জাতীয় সংসদ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চের মাঝামাঝি থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে দেশের প্রায় 4 কোটি শিক্ষার্থী নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটিকালীন টেলিভিশন ও অনলাইন দূর শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। শিক্ষাখাতে আমাদের আগামী অর্ধ বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এই দীর্ঘ ছুটি ক্ষতি পুষিয়ে নিয়ে পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা। এই কাজের জন্য আগামী অর্ধ বছরে বাজেটের প্রয়োজনীয় যোগান রাখছি। নতুন বাজেটে শিক্ষার নতুন বিভাগ ও মন্ত্রণালয়ের জন্য 63,401 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি 2019-20 অর্থ বছরে বরাদ্দ ছিল 61,114 কোটি, অর্থাৎ যেটা 19-20 অর্থ বছরে ছিল 61,114, যেটা এবছর হয়েছে 63,401 কোটি, যা অনেক বেশি গত বছরের তুলনায়। 2020-21 অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য 33,117 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বাজেটে বরাদ্দ ছিল 29,614 কোটি টাকা, অর্থাৎ যেটা 29,000 ছিল সেটা হয়েছে 33,117 কোটি টাকা। নতুন অর্থ ববছরে মাধ্যমিক স্তরে 5,57,000 ছাত্র, 10,95,000 ছাত্রী, উচ্চ মাধ্যমিক স্তরে 1,16,000 ছাত্র, 4,62,000 ছাত্রী এবং ডিগ্রি স্তরে 50,000 ছাত্র ও 1,50,000 ছাত্রীকে উপবৃত্তি দেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের জন্য একটা বিরাট সুখবর যে এবছর অর্থাৎ নতুন অর্ধ বছরে মাধ্যমিক স্তরে যারা রয়েছে তাদের মধ্যে 5,57,000 ছাত্র এবং 10,95,000 ছাত্রী এবং উচ্চ মাধ্যমিক স্তরে যারা এইচএসসিতে তারা হলো 1,16,000 ছাত্র এবং 4,62,000 ছাত্রী এবং ডিগ্রি স্তরে 50,000 ছাত্র এবং 1,50,000 ছাত্রীকে উপবৃত্তি দেওয়া হবে, অর্থাৎ তোমাদেরকে উপবৃত্তি দেওয়া হবে। তোমাদের জন্য এটা ছিল বিরাট সুখবর। পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে 1,87,000 শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হবে, অর্থাৎ পাবলিক যে পরীক্ষাগুলো রয়েছে যেমন পিএসসি, জেএসসি, তারপরে এসএসসি এবং এইচএসসি, এই পরীক্ষাগুলোতে ফলাফলের ভিত্তিতে 1,87,000 শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এটাও একটি বিরাট সুখবর। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 8,344 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থ বছরে যেটা ছিল 7,850, সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 8,000, তার মানে এখানেও বৃদ্ধি পেয়েছে। প্রস্তাবিত বাজেটে 894 কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। দেশে মানসম্মত বা মানসম্পন্ন কারিগরি শিক্ষা বাস্তবায়নের উদ্যোগের কথা জানিয়ে বাজেটে বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে উপযুক্ত স্কিলগুলোকে চিহ্নিত করা এবং সে অনুযায়ী শিক্ষার্থীদের সঠিকভাবে প্রশিক্ষিত করা বা প্রশিক্ষিত করে তুলতে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি সংক্ষিপ্ত প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন করা হচ্ছে, ফলে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কার্যক্রমের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি সাধারণ জনগোষ্ঠী ক্রমবর্ধমান হারে আগ্রহ সৃষ্টি করা হচ্ছে। অর্থাৎ কারিগরি শিক্ষার্থীদের জন্য সুখবর হচ্ছে তোমাদের বৃত্তি কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে, যেন শিক্ষার্থীরা এই কারিগরি শিক্ষার প্রতি আকৃষ্ট হয়। মাদ্রাসা শিক্ষার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে মাদ্রাসাগুলো একটা বড় অংশ নিয়মিত স্কুল কলেজের তুলনায় অবকাঠামোর দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। এই অবস্থার উত্তরণে দেশব্যাপী প্রায় 1,800টি মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
বিদ্যমান 653টি মাদ্রাসায় আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য 24,940 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। চলতি বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য 24,400 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এদিকে বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো যে তোমাদের জন্য অর্থাৎ শিক্ষা খাতে এ যাবত সর্ব উচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের তোমরা ভালো ফলাফল করলে বৃত্তি পাবে অর্থাৎ, এবং শিক্ষকদের জন্য রয়েছে সুখবর। সেই কারণে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।